आज के साबुदाना दिए दारुण टेस्टी एक रेसिपि तैरी करे देखाबो और ये रेसिपि देखे जे केउ अबाक हो जाबेन। खुबी अल्प समय साबुदाना दिए जे एत सुंदर टेस्टी रेसिपि तैरी करा जाए भिडियोटी ना देखले बुझते पारबेन ना, ताई भिडियोटी शेष पर्यन्त देखार अनुरोध रइलो सबार काछे। रेसिपि देखार पर जदि भालो लागे ताहले प्लिज एक लाइक करे देबेन, शेयर करे देबेन और चैनलटिके सबसक्राइब करे राखबेन, कारण आमी जदि कोनो नतून भिडियो पोस्ट करी ता सबार आगे आपनादेर काछेई पौंछे जाबे। তাহলে শুরু করছি সাবুদানার এই টেস্টি রেসিপি। সাবুদানার এই রেসিপি বানানোর জন্য একটা পাত্রে আমি দিয়ে দিলাম হাফ কাপ বেসন। এবার একটা বড় আলুর চার ভাগের এক ভাগ নিয়েছি। আলুর খোসাটা আমি ছাড়িয়ে গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম আর এটা সিদ্ধ করে নেওয়া আলু। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট হাফ চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে লবণ। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে ছোট হাফ চামচ গরম মশলার গুঁড়ো। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি। এবার জল ছাড়াই এটা ভালো করে মেখে নিতে হবে আর মেখে একটা ডোয়ের মতো তৈরি করে নিতে হবে। এই মাখাটা খুব বেশি নরমও হবে না আবার খুব বেশি শক্তও হবে না, আর জল ছাড়াই কিন্তু এটা মেখে নিতে হবে। তো দেখুন একটা ডোয়ের মতো তৈরি করে নিলাম আর অল্প আমি তেল মাখিয়ে নিলাম এই ডোয়ের উপরে। এটা ঢাকা দিয়ে এক সাইডে রেখে দিচ্ছি এখন। আর এদিকে আমি তেল বসিয়ে দিয়েছি আগে গরম হতে, তেল গরম হয়ে গেছে। এবার আমি হাফ বাটির মতো সাবুদানা এখানে নিয়েছি আর এখানে বড়দানা সাবুদানাটাই আমি ব্যবহার করছি। আর এই রেসিপির জন্য বড়দানা সাবুদানাটা ব্যবহার করলে সবচেয়ে ভালো হয়, ছোট সাবুদানা দিয়ে খুব একটা ভালো লাগবে না। এটা হাফ বাটি সাবুদানা নিয়েছিলাম তার থেকে অল্প সাবুদানা দিয়ে দিলাম। আর সাবুদানা দেখুন গরম তেলে দেওয়ার সাথে সাথে সুন্দর ফুলে উঠছে। প্রথম দিকে তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে, তারপর লো টু মিডিয়াম ফ্লেমে এই সাবুদানাগুলো ভেজে নিতে হবে। কী করে বুঝবেন সাবুদানাগুলো পারফেক্ট ভাজা হয়েছে? গরম তেলে যখন সাবুদানাগুলো দেবেন তারপর দেখবেন সাবুদানাগুলো ফুলে তেলের উপর ভেসে উঠেছে। তারপরও কিন্তু আরও একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, কারণ সাবুদানাগুলো ফুলে ওঠার পরও কিন্তু একটু শক্তভাব থাকে, তাই শক্তভাবটা যেন না থাকে সেইভাবে এই সাবুদানাগুলো ভেজে নিতে হবে। এই সাবুদানা মোটামুটি আমার আড়াই থেকে তিন মিনিট সময় লেগেছে ভাজতে। সাবুদানাগুলো একটা প্লেটের ওপর তুলে নিলাম, আপনারা চাইলে কোনো টিস্যু পেপার বা পরিষ্কার কোনো সাদা কাগজের ওপর এই সাবুদানাগুলো রাখতে পারেন, এতে এক্সট্রা যে তেলটা আছে সেটা বেরিয়ে যাবে। বাকি যে সাবুদানাগুলো ছিল সেটাও দিয়ে দিচ্ছি। একইভাবে এই সাবুদানাগুলো ভেজে নিতে হবে। লো টু মিডিয়াম ফ্লেমে এই সাবুদানাগুলো আমি এখন ভেজে নিচ্ছি। আর দেখুন সাবুদানাগুলো ফুলে উঠে সুন্দর তেলের উপর ভেসে উঠেছে। আরও একটু সময় নিয়ে ভেজে নেব। আর দেখুন এখন সাবুদানাগুলো ভাজা হয়ে গেছে, একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে অল্প চিনে বাদাম ভেজে নেব, দিয়ে দিচ্ছি অল্প চিনে বাদাম আর অল্প আমি কাজু বাদামও দিয়ে দিচ্ছি। কাজু বাদাম না দিলেও চলবে, চিনে বাদাম শুধু দিলেও হবে। গ্যাসের ফ্লেম লোতে রেখে এক দেড় মিনিট আমি এই চিনে বাদাম আর কাজু বাদামগুলো ভেজে নেব। বাদামগুলো এখন ভাজা হয়ে গেছে, একটু লালচে করে ভেজে নিলাম। এবার তুলে নিচ্ছে এই হাতার মধ্যে। এই তেলের মধ্যে এখন আমি অল্প কারি পাতা ভেজে নেব। তেল গরম আছে তাই গ্যাসটা অফ করে দিচ্ছি। তো এই কারি পাতা আমি এই ঝাঁঝরি হাতার মধ্যে দিয়ে এইভাবে ভেজে নিচ্ছি। কারি পাতা ভাজতে খুব একটা সময় লাগে না। তো দেখুন এইভাবে কারি পাতাগুলো আমি ভেজে নিলাম। এখন গ্যাসটা আবারও অন করে দিলাম আর যে আলু আর বেসনের ডোটা আমি তৈরি করেছিলাম সেটা আমি এই গরম তেলে এই যে গ্রেটারটা আছে গ্রেটার দিয়ে আমি এইভাবে হাতের সাহায্যে প্রেস করছি। আর দেখুন তেলের উপর এগুলো পড়ছে। এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এটা আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেম এই সময় মিডিয়ামে রেখে এগুলো ভেজে নিতে হবে। আলুর ঝুরি ভাজা আমাদের তৈরি হয়ে গেল, একটু লালচে করে আমি ভেজে নিলাম। এবার এটা আমি নামিয়ে নিচ্ছি। এই যে আলুর ভুজিয়াটা একটার সাথে আরেকটা লেগে আছে, এটা যখন আমি তেলের থেকে তুলে নেব তারপরে একটু ঠান্ডা হওয়ার পর হাত দিয়ে কিন্তু একটু ভেঙে নিলে সব ছেড়ে যাবে। লালচে করে একটু আমি ভেজে নিলাম এই আলুর ভুজিয়া। এবার একটা প্লেটে তুলে নিচ্ছি। এবার একটা বড় পাত্র নিয়েছি। এবার সাবুদানাগুলো যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এই পাত্রে। আর আওয়াজ শুনে হয়তো বুঝতেই পারছেন কতটা এটা মুচমুচে হয়েছে, খুবই ক্রিস্পি হয়, খেতে খুব ভালো লাগে। এবার এর সাথে আমি মিক্স করছি
ভেজে নেওয়া চিনে বাদাম, কাজু বাদাম, কারি পাতা আর আলুর ভুজিয়া। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো হাফ চামচ বিট লবণ, দিয়ে দিচ্ছি সামান্য চাট মশলা, দিয়ে দিচ্ছি ছোটো হাফ চামচ লঙ্কার গুঁড়ো। সব কিছু ভালো করে এখন মিশিয়ে নিতে হবে। চামচ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা আপনারা এক থেকে দেড় মাস পর্যন্ত স্টোর করে রাখতে পারেন। কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে যদি এটা ভরে রাখেন তাহলে অনেক দিন পর্যন্ত এটা ভালো থাকবে, আর এটা অনেক দিন পর্যন্ত রেখেও খেতে পারবেন। যদি এটা আপনারা স্টোর করতে চান তাহলে এর মধ্যে বিট লবণ আর চাট মশলাটা অ্যাড করবেন না, যখন এটা আপনারা খাবেন তখনই এর মধ্যে এই বিট লবণ আর চাট মশলাটা মিশিয়ে নেবেন। খেতে খুব ভালো হয়, একদিন হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর আজকের রেসিপি দেখে যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।